বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। অন্ধরা দাবাদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের বার্থডে বয়, দেখো আমার ভাই তো, আজকে আমার ভাইয়ের জন্মদিন। সকাল সকাল মামার বাড়ি চলে এসেছি, রান্না বান্না শুরু হয়ে গেছে সব। বন্ধুরা এই যে দেখো, রেডি হয়ে গেছে ভাই। বন্ধুরা এই দেখো, এখানে মাইমা উঠে সকালবেলায় চিকেনটাকে ম্যারিনেট করে রাখছে। ওখানে মাছের মাথাগুলো রেডি হয়ে গেছে, বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে তার জন্য। আর এখানে আমার মা চাটনি পায়েস করছে আর পাঁপড়টা ভাজছে। বন্ধুরা টুকটাক রান্নাগুলো ওই গ্যাসে হয়ে গেছে। এবার বাঁধাকপি বসানো হবে, যেহেতু অনেকজনের বাঁধাকপি, তার জন্য বড় গ্যাস আর বড় কড়াই আয়োজন করা হয়েছে। তো মা এখন এখানে ডাল বানাচ্ছে, ডালটা সেদ্ধ করে নিয়েছে, নিয়ে তারপর নুন হলুদ মশলা দিয়ে নিয়েছে আর লঙ্কা দিয়েছে। আর এখানে ভেজ ডাল হবে বলে সব সবজিগুলোকে কেটে ভেজে নিয়েছে ভালো করে, দিয়ে সবজিগুলো মিশিয়ে দিয়েছে। বন্ধুরা ভেজ ডাল রেডি, নামিয়ে নিলেই হয়ে যাবে। চলো এবার বাঁধাকপি বানাচ্ছে মা। এখানে দু ঝুড়ি বাঁধাকপি কাটা হয়ে গেছে। তো বাঁধাকপিটার জন্য মশলাটা আগে বানিয়ে নিল, নিয়ে এবার একটু অল্প অল্প করে জল দিচ্ছে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, নালে লেগে যাবে। তো এবার বাঁধাকপিগুলো দিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছে। তো বন্ধুরা এই দেখো, বাঁধাকপিটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, একটু জলও বেরিয়েছে বাঁধাকপি দিয়ে। বন্ধুরা আর একটু সেদ্ধ হয়ে গেলেই বাঁধাকপিটা নামিয়ে নিলেই বাঁধাকপিটা রেডি হয়ে যাবে। তারপর মাংস বসিয়ে দিয়েছে মা। মাংসটা বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ মাংসটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল। আলুটা জাস্ট সেদ্ধ হবে আর মাংসটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবে। তো বন্ধুরা চলো আজকে দেখে নিই কী কী রান্না হয়েছে। ভাত হয়েছে, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে, এখানে ভেজ ডাল হয়েছে, আর বাইরে চিকেন রাখা রয়েছে। এখানে পাঁচ রকম ভাজা হয়েছে, এখানে চাটনি হয়েছে, এখানে পায়েস হয়েছে, এখানে পাঁপড় ভাজা হয়েছে, আর এখানে ডালের সাথে বেগুনি হবে বলে বেগুনিটা গরম গরম ভাজলে মশমশে থাকবে, তার জন্য বেগুনিটা ভাজা হয়নি, খাওয়ার আগে ভেজে নেওয়া হবে। বন্ধুরা দেখো, ভাইয়ের দুপুরবেলার খাবার সাজিয়ে গুছিয়ে রেডি করা হয়ে গেছে। এবার ভাই খেতে বসে পড়েছে, আর ভাই এখানে একটু পোজ দিয়ে বসে আছে, কারণ এখানে বনিদি পাশে বসে ছবি তুলছে। তো এবার ভাইকে বললাম খাওয়াটা শুরু করে দে, আর ছবি তুলতে হবে না। ভাই খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমরাও খেতে বসে গেছি। এখানে আমার পাশে বসেছে বনিদি, তার পাশে ভাই, তার পাশে দাদু, তার পাশে আর এক দাদু, আর এক পাশে আমার পাপা। আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে উঠে এবার হাত পা ধুয়ে নিলাম। তো বন্ধুরা খেয়ে দিয়ে উঠে তারপর একটুখানি ডেকোরেশন করলাম, দেখো বন্ধুরা কেমন হয়েছে জানাবে। তো ভাইকে বললাম একটু দাঁড়া, একটা ছবি তুলে দিই তোকে। তো বন্ধুরা সাজানোর পর আমরা পাঁচটা নাগাদ এলাম একটু কেকের দোকানে, আমি দাদু আর ভাই। আর এখন তো ডিসেম্বর মাস চলছে জানোই তো, কেকের দোকানে প্রচুর ভিড় হবে। বন্ধুরা আমি আর ভাই মিলে এবার একটা কেক নিয়ে নিলাম পছন্দ করে। বন্ধুরা এরকম কেক কিনতে গেছিলাম, কেক কিনে নিয়ে চলে এসেছি, চলো বাড়ি যাচ্ছি, এবার দেখি সবার পছন্দ হয় কিনা। তো বন্ধুরা এই হার্ট শেপের কেকটা নিলাম, এজ উপরে ভাইয়ের নাম লিখে দিয়েছে পিঙ্ক দিয়ে সৌম্যদীপ, আর এখানে তেরো লেখা মোমবাতি নিয়ে নিয়েছি। এবার ভাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কেকটা কখন কাটবে ভাবছে ও, কিন্তু এখনও দিদা দাদু আসেনি তাই কাটা হচ্ছে না। তো এবার আমরা রেডি করলাম, আমি কেকটা বাইরে বার করে দিলাম, মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। তো ভাই এবার কেক কাটছে, ফু দিচ্ছে, মোমবাতিটা নিচ্ছে না, নিয়ে গেছে, এবার কেকটাও কাটবো। কেক কাটা হয়ে গেছে। তো বন্ধুরা মাইমাকে আর মামাকেও একটু কেক খাইয়ে দিবে, তারপর কেকটা পিস পিস করে সবাইকে দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে, আমার কেকও খাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই সবাইকে।